সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে ফোল্ডার তৈরি করতে হয়, ডিলিট করতে হয়, রিনেম করতে হয় এবং রিসাইকেল বিন থেকে কিভাবে রিস্টোর করতে হয়। প্রথমে ডেস্কটপ স্ক্রিনে খালি জায়গায় আমরা রাইট বাটন ক্লিক করব, নিউ অপশনে ফোল্ডারে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট করা নিউ ফোল্ডার, এই অবস্থায় আমরা নাম লিখব সুপার, লিখে এন্টার অথবা খালি জায়গায় ক্লিক করব। তাহলে সুপার নামে ফোল্ডার তৈরি হলো। এই পর্বে ফোল্ডার তৈরি হয়ে শেষ, এবার সুপার ফোল্ডারকে আমরা রিনেম করব। রিনেম করতে হলে যে ফোল্ডারটি রিনেম করতে হবে সেটির উপর রাইট বাটন ক্লিক, এরপর রিনেমে ক্লিক, সুপার জায়গা আমরা ডুপার লিখব, ডুপার লিখে এন্টার, শেষ, তাহলে রিনেম হয়ে গেল। এবার ডুপার ফোল্ডারের ভিতরে আমরা একটি ফাইল কপি করে দেখব। ডেস্কটপে আমরা অনেকগুলা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিগুলো আমরা প্রথম সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, শর্টকাট অপশন দেখা যাবে, এরপর কপি অপশনে ক্লিক করব, ডুপার ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করব, এরপর ফেস অপশনে ক্লিক করব। অর্থাৎ ডুপারের ভিতরে অনেকগুলো ফাইল কপি হয়েছে, সেটি আমরা কিভাবে বুঝব? ডুপার ফোল্ডারটা রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করব, দেখা যাবে এর ভিতরে অনেকগুলো ইমেজ বা ফাইল যা থাকে। তাহলে আমরা এখন শিখলাম ফোল্ডারের ভিতরে কিভাবে ফাইল কপি করতে হয়। এই পর্বে আমরা শিখব কিভাবে একটি ফাইল বা ফোল্ডারকে ডিলিট করতে হয়। যে ফাইল বা ফোল্ডার আমরা ডিলিট করব সেটির উপর রাইট বাটন ক্লিক, একটি ডায়লগ বক্স দেখা যাচ্ছে, এরপর ডিলিট অপশনে ক্লিক করব, সাথে সাথে ডুপার ফোল্ডারটি ডিলিট হলো অর্থাৎ রিমুভ হলো, এটি সরাসরি রিসাইকেল বিনে জমা হয়েছে। কিভাবে বুঝবো আমরা? রিসাইকেল বিন রাইট বাটন ক্লিক করব, ওপেনে ক্লিক করব, দেখা যাচ্ছে অনেকগুলো ফাইল, তার মধ্যে ডুপার যে ফোল্ডারটি আমরা রিমুভ করলাম, ডিলিট করলাম সেটিও আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন ডুপার ফোল্ডারটি রিস্টোর করব। রিস্টোর হচ্ছে মুছা ফাইল বা ফোল্ডারকে ফিরিয়ে আনা। আমরা ডুপার ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করব, রিস্টোরে ক্লিক করব। এবার উইন্ডোটি আমরা ক্লোজ করব, দেখা যাচ্ছে যে ডুপার ফোল্ডারটি আবার ফিরিয়ে আসলো। আমরা এটিকে আবার ডিলিট করব, রাইট বাটন ক্লিক করে ডিলিট, সাথে সাথে রিসাইকেল বিনে জমা হলো। আমরা রিসাইকেল বিন থেকে পার্মানেন্টলি সব ফাইল ফোল্ডার রিমুভ করব। এই পর্বে আমাকে চা করতে হবে রিসাইকেল বিনের উপর রাইট বাটন ক্লিক, এমটি রিসাইকেল বিনে ক্লিক, ইয়েস বা এন্টার ক্লিক, অর্থাৎ রিসাইকেল বিন খালি হলো। অর্থাৎ আমরা শিখলাম ফোল্ডার তৈরি করা, রিনেম করা, ফোল্ডারের ভিতরে ফাইল কপি করা, ফাইল বা ফোল্ডার রিমুভ করা, রিমুভ করা ফাইল ফোল্ডার ফিরিয়ে আনা এবং সর্বশেষ রিসাইকেল বিন খালি করা। ধন্যবাদ সবাইকে।